হ্যালো ফ্রেন্ডস, চুমকি ব্লগে আপনাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা হবে মসুরি ডাল দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি। তার জন্য আমাদের লাগবে, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আমি, আর এখানে একটা টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। মসুর ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করতে হবে। আর দুটো ডিম নিয়েছি, তার মধ্যে মশলা লাগবে আমাদের লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আস্তে জিরে আর এলাচ আর দারচিনি, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি।